ঝাড় দিতে এসেছি ওপরে, তুইও চলে এসেছিস? হ্যাঁ তুইও চলে এসেছিস, কেন নিচে থাকা গেল না? নিচে থাকা গেল না? চলো চলো চলো, বৃষ্টি পড়ছে বাইরে, চলো চলো চলো, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, কিন্তু কাম কাম টাটা, আমি চলে যাচ্ছি নিয়ারির কাছে। তুমি যাবে যাবে, আসো তাহলে, আসো, টাটা টাটা। ক্লিপ দাও, ক্লিপ দাও, দাও ক্লিপ দাও, তাহলে আমি চলে যাই। বাবা লক করে নিয়েছে দেখেছো, কই ক্লিপ কোথায়, কে আছে মুখে, কে আছে খুঁজিস? ঠিক ক্লিপটা বার করেছে, দাও ক্লিপটা, দাও ক্লিপটা, দাও 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 ক্লিপটা। উড়ি বাবা ঠিক ভাঙলো, বাজে ছেলে কোথাকার। গুড নুন এভরিওয়ান, আর এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর আড়াইটে, এই দেখো দুপুর আড়াইটে বাজে। আর এই সবে কাজ কমপ্লিট হয়ে উঠেছে, বাড়িতে কেউ নেই, সকাল থেকে শুধু বিট্টুকে সামলাচ্ছি, দেখো এখনো চিৎকার করে যাচ্ছে। ও সকাল থেকে বিট্টু খাইনি, কি হয়েছে কি জানি, আমি ইচ্ছা করে জোর করে খাওয়াচ্ছি না, তার ওর অভ্যেস হয়ে গেছে, মানে আমি খাওয়াবো তারপরে ও খাবে। তো এখন আমি চান করতে যাব, আর সমানে ও দুষ্টুমি করে যাচ্ছে আমার সঙ্গে, বাথরুমে ঢুকবে, বাড়িতে কেউ নেই, ওকে রাখারও কেউ নেই। আর দেখো কেমন দৌড়ে যাচ্ছে, কাকে দেখতে পেয়েছে, দেখে ও দৌড়ে, কেউ আসেনি, আসো। তো চলো এখন আমি কাপড় কাচবো, আর হচ্ছে চান করব, আর কালকে সরস্বতী, আর আজকে সকাল থেকে বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমার বর, আমার ছেলে আর তিস্তা এরা গেছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে এখনও বাড়ি ফেরেনি, কখন বাড়ি ফিরবে জানি না। আর আমাদের বিয়ে বাড়ি সোমবারে একটা গিফট কিনে তারপরে ফিরবে, তো আসতে দেরি হয়ে যাবে ওদের, ততক্ষণে আমি চান খাওয়া করে রেডি হয়ে থাকতে। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরে। করে বসে থাকবে, নড়বে না, আমি পুজো দেবো তারপরে নকুলদানা পাবে, ঠিক আছে, একদম নড়বে না। চলো নকুলদানা খাবে, চলো দেখো কত নকুলদানা খেতে পছন্দ করে, এই দেখো নকুলদানা খাওয়ার জন্য রোজ আমার পুজোর কাছে এসে বসে থাকে ও, ব্যাস আর নয় একটা, বেশি বেশি চিনি খাওয়া যাবে না, ওকে। আজকে কিন্তু শনিবার, আর আমি ব্লগটা স্টার্ট করেছি মানে গতকাল, তো কালকে বলেছিলাম তোমাদেরকে যে আমি বিকেলবেলায় আবার মানে সন্ধেবেলায় আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো, কিন্তু
এত বৃষ্টি পড়ছিল আর ওরাও ফিরে এসেছে 5টার সময়। তারপরে আর ইচ্ছে করছিল না, টিউশন ছিল, যদিও সবাই আসেনি, একজন এসছে ডোনা। তো আমি আর ব্লগটা কালকে কন্টিনিউ করিনি, আজকে সরস্বতী পুজো, আজকে কন্টিনিউ করছি। আর তার আগে জানাই সরস্বতী পুজোর তোমাদের অনেক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। তোমাদের বাড়িতে অনেক, সবার বাড়িতে প্রায় সরস্বতী পুজো হয়, আমার বাড়িতেও সরস্বতী পুজো হতো, কিন্তু এবছর আর করিনি। তার কারণ হচ্ছে এবছর তিস্তাও নেই, মানে ছিল, আজকে তিস্তা, আর আমার ছেলে এরা দুজন মিলে গেছে আমার বাপের বাড়ি, মানে মানে হচ্ছে তিস্তার বাড়িতে। তো তিস্তার বাড়িতে সরস্বতী পুজো হয়, ছোটো করেই হয়, আমার বাড়িতেও সরস্বতী পুজো ছোটো করে হতো। তিস্তার আসলে ভ্যাকসিন হয়নি বলে ও সেকেন্ড ডোজটা নিতে গেছে, ওর স্কুল চলে যাবে সেই কারণে গেছে, কালকেই চলে আসবে, মানে সানডে, কালকে সানডেতে চলে আসবে। আর এখন বাজে কটা জানো, রাত 9টা বাজে, আর এখন থেকে আমি আমার মানে আজকের ব্লগটা স্টার্ট করছি। কালকের ব্লগ আর আজকের ব্লগ দুটো এক ব্লগ একসঙ্গে দিয়ে দেবো। আর দেখো আর রাত 9টা বাজে আর আমি এখন রান্না বসিয়েছি, রান্না বসিয়েছি এই কারণে আজকে হচ্ছে অনেক দেরি আছে আজকের দিনে রান্না, কালকে বাসি খাওয়া। তো আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে, আজকে সরস্বতী পুজোর দিন রান্না করে রাখতে হয় সন্ধ্যাবেলা, রাত্রেবেলায় আর কি, আর পরের দিন খেতে হয়, অনেকটা হচ্ছে তোমার রান্না পুজোর মতো। তো সেটাই করছি রান্না, এখন রান্না করতে করতে অনেক রাত হয়ে যাবে, কটা বাজবে জানি না। এই একদিকে সবে কুমড়োর তরকারি বসিয়েছি, এই কুমড়োর তরকারিটা আমার হাজব্যান্ডের, তারপরে আমাদেরটা বসবে। আর এদিকে কামরাঙা চাটনি বসিয়েছি, অ্যাকচুয়ালি কামরাঙার চাটনি আজকের দিনে করে না, মানে আমার শাশুড়ি মা করতেন, আমার শাশুড়ি মা করতেন টকফুলের, মানে টমেটো দিয়ে টকফুলের চাটনি। তো টমেটো আছে কিন্তু টকফুল আনেনি, কামরাঙা নিয়ে এসছে আমার বড় বলো, তুমি কামরাঙা দিয়েই করে দাও, তো কামরাঙা দিয়েই করে দিচ্ছি। তো চলো আমি একদিকে দেখো আনাজ কাটছি একটা একটা করে, দেখতে পাচ্ছ একটা একটা করে আনাজ কাটছি, আর একটা একটা করে তরকারি বসাচ্ছি। তো চলো আমি ওদিকে কুটতে থাকি আর এদিকে রান্না করতে থাকি, আর রান্নাটা কমপ্লিট করবো কটা জানি না, কটা কমপ্লিট হবে তারপর তোমার সঙ্গে কথা বলতে আসবো, আজকে যত রাত্রি হোক না কেন তোমার সঙ্গে কথা বলতে আসবো। কী কী রান্না করবো সেটা দেখাতে তোমাদের ভুলে গেছি, এখানে দেখো আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এটা মাছের ঝাল হবে, এটা আয়লা মাছ, তোমরা চেনো কিনা জানি না, এখানে আয়লা মাছ বলেই বিক্রি হয়, মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে আমার বেসিক্যালি খুবই ভালো লাগে খেতে। এই মাছের ঝাল হবে, আর এদিকে শীষ পালং কেটে রেখে দিয়েছি, আমাদের শীষ পালংই রান্না করতে হয়, শীষ পালং এই দিয়ে এই চচ্চড়ি করবো শীষ পালং দিয়ে। আর এখানে ভাজা কেটে রেখেছি, বেগুন ভাজা, শিম ভাজা, আলু ভাজাটা কাটতে ভুলে গেছি, তোমাদের দেখা দেখাতে মনে পড়েছে, আলু ভাজাটা কাটতে হবে। আর এটা একটু মাছের ঝালের মধ্যে দেবো, তার কারণ আমার ছেলের আলু ছাড়া হবে না। আর এটা হচ্ছে গোটা সিদ্ধ, আমাদের গোটা সিদ্ধ এটাই হচ্ছে আসল জিনিস, সরি, চার রকম পাঁচ রকম গোটা ডাল আর এই গোটা সবজি দিয়ে গোটা সিদ্ধ করতে হয়। আর তোমাদের তো বললামই, এদিকে বসেছে আমার কুমড়োর তরকারি আর কামরাঙার চাটনি রেডি হয়ে গেছে, ব্যাস এই কটাই করব। এখন বাজে রাত 10টা আর রান্নার ফাঁকে আমি ডিনারটা সেরে নিই, রান্না তো করতে করতে রাত 12টা 1টা বেজে যাবে। আর আমার ডিনারে আজকে দেখো সকালবেলায় খিচুড়ি করেছিলাম, আজকে সরস্বতী পুজো, খিচুড়ি আর করেছিলাম পাঁপড়টা খাওয়ার সময় ভেজে নিয়েছি, আর বাঁধাকপির বড়া করেছিলাম, সেটাই গরম করে খাচ্ছি এখন। দেখো এই যে পাঁপড়টা আমি সেঁকে নিয়েছি, পাঁপড় সেঁকাটাই ভালো লাগে, তেলে ভাজি না, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা আমি খেতে থাকি, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। খুব গরম খেয়ে নিয়ে চলো, আমার রান্না কমপ্লিট, আর এখন বাজে 12:30, রাত 12:30, তোমাদের দেখিয়ে দিচ্ছি
রান্না কমপ্লিট, কিন্তু রান্নাঘর আমি এখনো কিছু গোছাইনি, অপরিষ্কার আছে, কাল সকালবেলা উঠে করব, এখন আর করব না। দেখো গোছানো হয়নি, এই যে সবে শুধু রান্না করে রেখে দিয়েছি, আর এগুলো সব বাসন টাসন সব পড়ে আছে, এগুলো সব সকালে উঠে। এই যে রাত 12:30, এখন আমি চুল টুল বাঁধবো, মুখটু পরিষ্কার করব, মুখের কি অবস্থা দেখতে পাচ্ছে, এখন একটু এগুলো করব, তারপরে ভিডিও এডিট করব। এরপরেও ভিডিও এডিট করব, তবে তোমরা দেখতে পাবে। একটা ভিডিও এডিট করেছি, সেটা কালকে পোস্ট করব, সেটা হচ্ছে রেসিপির ভিডিও। আর এই ভিডিওটা যেটা শ্যুট করছি সে এটা এর পরের দিন দেখতে পাবে। এই ভিডিওটাই আমি এখন বসে বসে এডিট করব, নাহলে কালকে আবার একটা ভিডিও শ্যুট করব, দেখতে পাবে না তাহলে। সেই জন্য আজকে এটা এডিট করে রাখি, যেহেতু আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কালকে একটু দেরি করে উঠলে হবে, সেই জন্য এখন রাত্রেবেলায় আমি এডিটটা করে রাখবো। তো টাটা, বাই বাই, গুড নাইট। এখন তো 12:30 বেজে গেছে, মানে আজকে কাল সানডে পড়ে সানডে পড়ে গেছে আজকে, তো আজকে 6 তারিখ পড়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। আর আজকের মতন আসছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তবে তোমরা আমার চ্যানেলের পাশে থেকো, সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অল বেটনটাকে হিট করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতন টাটা।